他不带你玩玩的。不是吧，不是。이슈도봐야하겠고어디다전화있어보고놓친다고치려아이고마뭘다자몰라기간다고되기오기자이하이다이메시자나하이다치찰군받디바잔메시오기고다볼지마뭘다또볼래제아니거래고치제레볼래탁래아몬까하이다주네아까바리아직은내군팔아치바바डॉक्टर की बोले चे बीपुत केटे गए चे तो हमारे चुप के आजकल कर बोए रा मेरा तोर विश्वास करे ना भरसा करे ना आजकल किचु होले ही तो डॉक्टर सब समय तादे डॉक्टर हमारे जो दी शुद्धो बाबा नाले आमी बोली बच्चा जब उन खिदे हुए चे खिदे बच्चे तो कुछ भालो आचे আমি ওপরে যাচ্ছি খালি দেখে স্বস্তি পাই বোধ হয় বেরিয়েছে আজ না না বেরোবে কি কাজকর্ম ফেলে হ্যাঁ গো মা বেবো আছে হ্যাঁ ওপরেই আছে প্রভু ভাল খালি জ্ঞান গম্যি হয়েছে তা সুশীলের সবটাতেই বাড়াবাড়ি তা বাবা জীবন বাড়ির সব ভালো তো হ্যাঁ মেয়েদের খবর ভালো এমনটা বাদলো কি করে বললে তো পেটের ব্যামন কালে কালে যে কি দিনই এলো পেটের ব্যামন চিকিৎসা করছে প্যালটুন পড়া ডাক্তার শুভটার আর বুদ্ধি শুদ্ধি হবে না বলে যাবে তো তোমাদের বাড়ি যাচ্ছে একটু মিষ্টি আনিয়ে রাখতুম ছি 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 জামাই বলে কথা এত কুণ্ঠিত হবেন না মা জামাই তো বাড়ির ছেলেই তবে মেজগিন্নি কন্যে হওয়ার খাওয়াটা এখনো খাওয়া হয়নি গো সব ঠিকঠাক হয়ে যাক তারপরে পুল ভাইয়ার ঘর ভেঙে কবজি ডুবিয়ে খেয়ে যাবো প্রথম সন্তান হয়েছে মেয়ে জানি বাবা উনি তো একেবারে মেয়ে মেয়ে করে তুমি বসো বাবা আমি খানিক ওদিকটা ঘুরে আসি ললিতানা এগিয়ে এসে জল নাড়ু দিলে বিশাখা তো দেখে সেই কোণেই লুকিয়ে রয়েছে বড় গিন্নি না হয় চিরটাকাল আমাকে ভয়ই পেলেন কি গো গিন্নিরা তোমাদের পতি দেবতারাও কি এই বউটা সম্পর্কে একটু বেশি সতর্ক করে দিয়েছেন মুখে কথাটি নেই কো কি গো ছোট গিন্নি সামনে এসো ঘর ফিরে আর কতক্ষণ কথা কওয়া যায় বলো দিগিনি হ্যাঁ তা সে যদি বলেন আপনি তো আর আমাদের সঙ্গে কথা কইতে আসেননি আপনি এসছেন আপনার মেজ গিন্নির সঙ্গে কথা কইতে তাই আমরা চুপটি ছিলাম বাবা তুমি দারুণ অভিমান কি গো আমার পরে এত অভিমান হ্যাঁ জানতুম ঠিক জানতুম মেজ বউ যখন বড়নন্দার সঙ্গে কথা কইতে শুরু করেছেন পরের দুজন ওই পথেই হাঁটবেন সাথে বলে আগনাংলা যেদিকে যায় পাঁচনাংলা সেদিকে থায় সবাই কেলের হাওয়া ওই উনি ঢোকাচ্ছেন আর কি কি যে ঢুকবে আমার সংসারে আমি জানি না তবে একটা গোপন কথা কই শুনতে রইল কিন্তু শুধুর পরে সবার নজর বেশি সেটা জানো তো আমরা তবে সুদ আর মেজো তুমি আসল আরে শুনতে তো মিটাই বউ বাড়িতে যে নতুন মানুষটি এলো
যাচ্ছে কেমন এখন? সকাল থেকে তো দেখলাম ভালোই আছে। না বাবা বলবো না, যদি নজর লেগে যায়। ঘরে চা, আর ঘরে চা বলছি। আর বলবি তো কেন, কি হয়েছে নাকি? কিছুই না কর, হয়নি, পালাচ্ছিস কেন? আমি কোথায় পালিয়েছি? ডাকছিল শুনতে পাসনি? না আমি তো শুনিনি। ও আমি তো শুনিনি, কি হয়েছে তোরা? কানে খোল জমেছে, যা বসকের করে হয়, আমি তো শুনিনি। বদি কি বলবে বলো তো। আরে বাপ হয়েছিস, আর তুই কি দায়িত্ব জ্ঞান হয়নি? কি হয়েছে কি তোর? তুমি কি বলছো আমায়? কোন ব্যাপারে আমার দায়িত্ব জ্ঞান হয়নি? কোন দায়িত্বটা নিয়েছিস? আবার গলা তুলে কথা বলছিস? বর্দি তুমি না জেনে শুনে কোনো কথা কইবে না। ও তোমাকে যা বলেছে সব কথা ঠিক না? মেজে বউ কিচ্ছুটি বলেনি আমাকে, আমি যা শোনার বর্দার কাছে শুনেছি। ছি ছি ছি, কেমন বাপ রে তুই! ওইটুকু মেয়ে দু দুটো দিন বিছনায় পড়ে রইল, তো টনম নড়ে না, একটা ডাক্তার ডাকতে পারলি না? রাত বিয়েতে ওকে কেন দৌড়তে হয় ডাক্তার ডাকতে? সে কেন দৌড়িয়েছে তুমি তাকে শুধাও না, আমাকে কি বলি করে দৌড়িয়েছে? দেবো, নেহাত বউ সামনে রয়েছে বলে তাই, নইলে এই দামড়া বয়সে আমার কাছে মার খেতিস। ছি ছি ছি, হ্যাঁ সব দোষী তো তখন আমার, এ বাড়িতে যাই ঘটুক সব ছিগুলি তো প্রবচ্চারীর কপালে চটে। জুটবে না, আমি কি ভুল কিছু বলেছি? হ্যাঁ মেজে বউ, ওকে ডাক্তার ডাকতে বলিস নি? আমাকে কেন শুধুচ্ছ? তোমার ভাইকেই শুধু। আমি এখন এখান থেকে যাই, আমার নামে এখন এখানে নিন্দা হবে, আমি থাকলে এখানে অসুবিধে। দেবো আমি তোর বড় দিদি, তোর পেছনে তোর নিন্দে করবো না, যা বলার তা মূলে সোজাসুজি বলবে, বুঝেছিস? ঠিক আছে আমি চললাম। শোন পেবো, একটা কথা কান খুলে শুনে রাখ, পালাবার দিন তোর শেষ, অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছিস, বাপ হয়েছিস, ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো আর বইয়ের ওপর তম্বি করা চলবে না। আমি বইয়ের ওপর তম্বি করি? আমার বউ সারা সংসারের ওপর তম্বি করে ঘুরে বেড়ায়, শুধু না যে কোনো কাউকে, অন্য কথা বলুক তাহলে দেখবো। সত্যি এখনো আপকে জন্মানো না অহম্মকটার, 80 বছরে গিয়ে ওর বুদ্ধি হবে। তুমি একটু শান্ত হয়ে বসো তো। আর শান্ত হতে বলিস না মেজে বউ, ছোট ভাইগুলো যা কাণ্ড কারখানা দেখছি মাথাটা গরম বই আর কিছু হয় না। তুমি বসো না, এই দেখো তো কখন থেকে বড় পিসি কাজে যাবে বলে হাত পা ছুটছে, তুমি তো দেখছো না। ওরে বাপরে, ওকে দেখবে না? ওকে না দেখলে থাকতে পারি? বেতন মেজে বউ আমার কোলে দে। কতকাল আসুন বলতো, দেখো জিনতেই পাচ্ছে না। আরে মেজবু তোর মেয়ে এখন কেমন আছে তুমি দেখে বলো না। বলবো না বাপু, তবে দেখে তো মনে হচ্ছে খুব ভালো আছে। জানবি যখন বাচ্চারা নিজের মনে খেলা করে, ঠিকভাবে খিদে পায়, ভালোভাবে ঘুমোয়, তখন দেখবি যে বাচ্চা খুব সুস্থ আছে। তবে বাপু তোর মেয়ে তো বেশ আছে, মার চেহারা কানা যা হয়েছে, এবারে তো মার জন্য ডাক্তার ডাকতে হবে। নিজেবু এবারে নিজের দিকে তাকা, শরীরের যত্ন নে, নিজে ভালো না থাকলে মেয়েকে দেখবি কি করে তুই? মা আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, না ডাকলে তো তোমাদের আবার হুশ হয় না। এই যে শুভ সুশীলে বাড়িতে গেল, কথাটা তোমার জানাবার দরকার ছিল না আমার? আমি মা আমি তো কিছু জানতাম না আমি তো কিছু জানতাম না
কি খবর রাখো তুমি সংসারের? হ্যাঁ, তুমি তো কিছুই জানো না। দিন থেকে রাত্রি হয় জানো তো, নাকি তাও জানো না? একজন কিছুই জানে না, আরেকজন জেনে জেনে জানার আদার হয়ে গেছে। কি হলো, বাকি কিছু কইবে নাকি? তোমার মুখ দেখার জন্য তো তোমাকে ডেকে আনিনি, কিছু বলো। দেখো ওরে বউর মতো দাঁড়িয়ে আছে, কথা বলতে যেন লজ্জা পাচ্ছে। তিন তিনটে বাচ্চার মা হলে এখনো সংসারে খেয়াল নেই, কোনো খেয়ালই রাখতে পারছো না। উফ, তোমার থেকে মেজবউ অনেক ভালো, অনেক ভালো। সে বাক্যি ছোটে বটে, কিন্তু তার বুদ্ধি অনেক বেশি। কি খাওয়াবে ভেবে ঠিক করলে? হ্যাঁ, যাতে জামাইয়ের কাছে মাননি থাকে। লুচি বেগুন ভাজা করে দি। সঙ্গে কি দেবে? সঙ্গে সঙ্গে একটা তরকারি করে দেবো, আর পায়েস পায়েস করে দেবো। ঘরে ভালো চাল আছে, ওই মেজ বউয়ের আদর তোলার দিন আনা হয়েছিল না? কিন্তু দুধ আসবে কোথেকে? দেবী মল্লিকার রাতের দুধটুকু না নাই হবে। ঠিক আছে, তাই করো। আমি ঘুম না ভাঙালে তো কারো ঘুম ভাঙবে না। আর সুশীলের বলিহারি যাই, ওর কি আত্মার কোনোদিন হবে না? আরে তোর বাপের বাড়ি কি দাস সাহেবের বাড়ি? না বলে কই জামাইকে নিয়ে এসে বসতে তো নেই। আরে দানি থেকে না যাও। এখন আবার কে আবার আসবে? নিশ্চয় ডাক্তারের অসুখ সেরে গেল, এখনো ডাক্তারের দরকার হবে নাই বা কেন? পকেট ভারি করতে হবে তো। কেমন কেমন আছে আজ আপনার মেয়ে? আপনি দেখে বলুন না। না আপনি বলুন, আপনার মেয়ে কেমন আছে আজ? মেয়ে গায়ে জ্বরটা নেই। বেশ বেশ, আর আর সকাল থেকে একটু কাঁদেনি। আর ও খেয়েছে? তাহলে তো আপনার মেয়ের আমাকে আর প্রয়োজনই নেই। ও চমৎকার সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, এবার সোজা করে দিন। মায়ের মতো মা যার সে বাচ্চা ভালো না হয়ে পারে? মায়ের মতো মা
অসুখটা বাধ্য কেন? সে ওই মায়ের জন্যই তো। প্রবোধ বাবু, আপনার এমন সন্দেহ হবার কারণ? সে আর কেন, সে কথা থাক। না না ভাইয়া, তোমার এমনটা কেন মনে হলো সেটা বলো। কেন আবার? ওই মেয়েকে নিয়ে মা রোজ বিছানা করে মেঝেতে শুচ্ছে, তাই ঠান্ডা লেগে হয়েছে? প্রথমত আপনার মেয়ের ঠান্ডা লেগে জ্বর হয়নি, হয়েছে অন্য কারণে। তাছাড়া প্রবোধবাবু, আমাদের বাংলাদেশের কটা মা কোলের ছেলে নিয়ে খাটে বিছানায় শোবার সুযোগ পায়? বেশিরভাগই তো গ্রামে গঞ্জে মাটির ঘরে চাটাই পেতে শোয়। আর শহরেই বা আমাদের কটা মা বোন খাটে পালঙ্কে শোবার সুযোগ পায়? মাটিতেই ওদের ছেলে মেয়ে মানুষ হয়। তবে আর কি মা, আপনি যেমন মেয়ের যত্ন নিচ্ছেন নিন, কিন্তু সেই সঙ্গে নিজের শরীরেরও যত্ন নিন। আপনাকে ভালো থাকতে হবে ওর জন্যে। বলছেন যে ঠান্ডা লেগে জ্বরটা তাহলে হয়নি? না। তাহলে হলো কেন? যে কাল বললাম পেটের থেকে, বলি পেটের এমন গন্ডগোলটা হবে কি করে? ও তো আর এখান সেখানে খাবার খাচ্ছে না। তা খাচ্ছে না ঠিকই, কিন্তু ওই যে ঝিনুকে করে ওষুধ খাওয়ানো হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে, আপনাদের হাতের আঙুলে নোংরা থাকে সেটাও পেটে যাচ্ছে, আর তার থেকে এসব হচ্ছে। প্রবোধবাবু, পারলে আপনি মেয়ের জন্য ফিডিং বোতলের ব্যবস্থা করুন, তাতে এসব কমে। কিসের ব্যবস্থা করবো? ফিডিং বোতল, বাচ্চাদের খাওয়াবার বোতল। ফিডিং বোতল, এখন থেকে নাকি বাচ্চাকে বোতলে দুধ খাওয়ানো হবে। এই জন্মে আর কত নতুন কথা শুনবো আর নতুন ঢং দেখবো জানি না বাবু। রাধারমন, তুলে নাও, তুলে নাও। মা, অমন করে কেন বলছো মা? দেখো ডাক্তার তো বাচ্চাটার জন্যই বলেছেন নাকি? আমরা ছেলে পুলে মানুষ করিনি, তাদের অসুখ বিসুখ হয়নি, তারা এমনি এমনি বড় হয়েছি। আহা, আমাদের ছোটবেলায় তো কত কিছুই ছিল না, তা বলি কি এখন সেসব নেই নাকি? এই তো ওনার মেয়ের ছেলে মেয়েগুলো না বোতলে দুধ খেয়েছে জানো, চৌরঙ্গির ওখানে ওই সাহেব দোকান থেকে উনি তো সব এনে দিয়েছিলেন। কি বলবো মা, কি সুন্দর কাচের বোতল, কি সুন্দর কাচের বোতল! তুই আমাকে কাচের বোতল দেখাস নি সুশীল? মায়ের বুকে দুধ গেল, ঝিনুক বাটি গেল, এখন বোতলে দুধ খাওয়ানো হবে। ছ্যা ছ্যা ছ্যা। শোনো মা, ডাক্তার যখন বলেছেন তখন এ নিয়ে তুমি আর কথা বলো না। আমি কেন বলতে যাব? আর আমি বললে বা শুনছি তাকে? আমি শুধু দেখছি যে মেয়ে নিয়ে উনি আর কত খেল দেখান। দেখে নি, বুঝে নি, ঠিক সময় মতো বাদ দিতে হবে, নইলে জল তো মাথার উপর দিয়ে চলে যাবে। আমি তো সংসারে অবস্থা হতে দিতে পারি না, ঠিক সময় মতো বাদ দিয়ে দেবো, তুই দেখে নিস।